আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিজ ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি এগ মাফিন, সকালের নাস্তায় একটি হেলদি আইটেম। যেসব বাচ্চারা ডিম খেতে একদমই চায় না, তাদেরকে যদি এই এগ মাফিন করে দেওয়া হয় তাহলে তারা অনেক মজা করে খাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এই এগ মাফিন। চলুন তাহলে দেখে নিই এই এগ মাফিন প্রস্তুত প্রণালী। প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে প্যানের চারিদিকে বাটার লাগে। এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করা যাবে, তবে বাটার দিলে সবজির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। আমি এখন সবজিগুলো একে একে দিয়ে দেব। গাজর কুচি 1/2 কাপ, ফুলকপি কুচি 1/2 কাপ, স্প্রিং অনিয়ন 1/2 কাপ ও ক্যাপসিকাম কুচি 1/2 কাপ। এইভাবে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবজির পরিমাণ কম বেশি করে নিতে পারেন, তবে আমি এখন টমেটো কুচি একসাথে দেব না, কারণ টমেটো কুচি থেকে পানি বের হবে এবং সাথে নরমও হয়ে যাবে। এখন সবজিগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। আমি এখন সসেজ কুচি 1 কাপের মতো সবজির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা এখানে চিকেনও ব্যবহার করতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি টমেটো কুচি 1/2 কাপ দিয়ে সব সবজি সামান্য ভেজে নিয়ে প্যান চুলা থেকে সরিয়ে নেব। এবার আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। আমি একটি বাটিতে 4টা ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেলে 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ ও সাথে 1 চামচ গোলমরিচের গুঁড়া। এসব কিছু দিয়ে ফেটিয়ে নেব। ফেটানো শেষে ভাজা সবজিগুলো ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে একটা স্প্যাটুলার সাহায্যে ডিম ও সবজি মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো মজারেলা চিজ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কাপকেক বানানোর পাত্রে বাটার ব্রাশ করে ডিম ও সবজির মিশ্রণ ঢেলে দিব।
সবশেষে আবারো ডিমের উপর সামান্য চিজ ছড়িয়ে দিব। পাত্রটি আমি প্রিহিট ওভেনে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট বেক করব। তবে এক একজনের ওভেনের তাপমাত্রা একটু কম বেশি হতে পারে। আমার এগ মাফিন তৈরি। এই এগ মাফিন গরম গরম পরিবেশন করতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার এই এগ মাফিন যে খাবে সে খুবই পছন্দ করবে। এই রেসিপি দেখে যে কেউ ঝটপট বানিয়ে ফেলতে পারেন মজাদার এগ মাফিন। আশা করছি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।